দেশে প্রথমবারের মতো উৎপাদন হবে বৈদ্যুতিক যানবাহন। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রস্তাবিত এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 335 কোটি টাকা। এর মধ্যে 167 কোটি টাকা সিন্ডিকেট ঋণের ব্যবস্থা করেছে 5টি ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। বাকি টাকা আসবে ইকুইটি এবং বিদেশি সরকারি বিনিয়োগ থেকে। অন্যগুলো হলো অগ্রণী ব্যাংক লিমিটেড, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড। সম্প্রতি ঢাকা ক্লাবে BIFFL এর সঙ্গে ঋণদাতাদের এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। BIFFL এর বিনিয়োগ প্রধান আনোয়ার সাদাত সংবাদ মাধ্যমকে বলেন, কোনো প্রকল্পের জন্য ঋণ অনুমোদনের আগে আমরা ব্যবসাটি কার্যকর কিনা তা নিয়ে ঋণ প্রস্তাবে বিশ্লেষণ করি। এই মূল্যায়নে দেখা গেছে বৈদ্যুতিক যানবাহন ভবিষ্যতে অটোমোবাইল বাজারে আধিপত্য বিস্তার করবে, তাই এই প্রকল্পে যুক্ত হতে যাচ্ছি। BIFFL সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে 100 একর জমিতে কারখানা স্থাপনের কাজ প্রায় শেষ করেছে তারা। এই প্রকল্পের জন্য 75 কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে BIFFL। BIFFL এর ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির বলেন, আগামী মাসের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হতে পারে আর আগামী জুন ও জুলাইয়ের মধ্যে পণ্য বাজারে আনতে পারবে বলে আশা করছি। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য ব্যাপারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।